বিসমিল্লাহির রহমানুর রহিম। আশা করছি সবাই ভালো আছেন। মুরগির রোস্ট পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুব কমই আছেন, তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি স্পেশাল ঝাল মুরগির রোস্ট। চলুন তাহলে দেখে নেই কিভাবে এই রোস্টটা করে নিয়েছি। এখানে আছে 2 টুকরো দারচিনি, 1 টেবিল চামচ পরিমাণে জিরে, আছে কয়েকটা গোলমরিচ, জয়ফল নিয়েছি অর্ধেকটারও কম, অর্ধেকটা জয়ত্রী এবং 7 থেকে 8টা এলাচ। এখন আমি সব মশলাটাকে গুঁড়ো করে নিব, চাইলে আপনারা পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, আছে 2 টেবিল চামচ আদা এবং রসুন একসাথে বেটে নিয়েছি, এখানে আছে কাজু বাদাম এবং চীনা বাদাম একসাথে বেটে নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণে আছে, 1 কাপ পরিমাণে টক দই ফেটিয়ে নিয়েছি এবং পেঁয়াজ ব্রেস্তা। এখানে আমি রোস্টের জন্য 1টা মুরগি নিয়েছি, সোনালি মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, এবং এই মুরগিটাকে আপনারা 8 পিসও করতে পারেন, আমি 4 পিস করে নিয়েছি। এখন আমি এটাকে ভাজার জন্য অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। আপনারা এখানে চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। একটু কালারের জন্য আমি এই হলুদটা এখানে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাই। এভাবে করে এখন আমি 1টা ফ্রাইপ্যানে গোশটাকে ভেজে নিব। তেলটা গরম হওয়ার আগেই মুরগিটা আমি দিয়ে দিচ্ছি, কেননা এটা থেকে কিন্তু অনেকটা তেল ছিটে যেটাকে হ্যান্ডেল করা খুবই কষ্ট হয়ে যায়, তাই তেলটা গরম হওয়ার আগেই আমি এভাবে দিয়ে দিয়ে হালকা জ্বালে মুরগিটাকে কিন্তু একদমই অল্প ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না, কোনো রকমে আমি তেলে হালকা করে ভেজে নিব। হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। মাংসের পিসগুলোকে আমি তুলে নিচ্ছি, এভাবে করে তুলে নিয়ে অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু অনেক ভাজা যাবে না, তাহলে রোস্টটা কিন্তু আপনার শক্ত হয়ে যাবে। এখন এই তেলের মধ্যেই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুন একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং 1টা তেজপাতা মাঝখান বরাবর ছিঁড়ে নিয়েছি। এখন এই মশলাটাকে আমি একটু জালে নেড়ে চেড়ে নিব। অবশ্যই এই মশলাটা, রোস্টের মশলাটা যখনই আমরা রোস্ট রান্না করি মশলাটা কষানোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, না হলে মশলা থেকে কাঁচা গন্ধটা থেকে যায়, তাই একটু একটু করে মশলাটাকে আমি ভালো করে কষে নেওয়ার পরে দিয়ে দিলাম সেই পাউডারটা, যেই মশলাটাকে আমি পাউডার করে রেখেছি, অর্ধেকটা দিয়েছি, পুরো মশলাটা আমি দেই নাই। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ একটু কালার হওয়ার জন্য, দিয়ে দিলাম বাদাম বাটা। এখন আবার আমি একটু নেড়ে চেড়ে নিব। এইভাবে করে আস্তে আস্তে অল্প জ্বালে আমি মশলাটাকে সুন্দর করে কষে নিব। মশলাটা কষাটা যতটা ভালো হবে রোস্টটা কিন্তু ততটাই খেতে সুস্বাদু হবে। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা, টক দইয়ের সাথে এখানে আমি 1 চামচ পরিমাণে মিষ্টি দইটাও ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল, না চাইলে দিবেন না। এখন আমি এইভাবে মশলাটাকে সুন্দর করে 5 মিনিট সময় কষে নিব। যখন মশলাটা থেকে একদম সম্পূর্ণ তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা একদম সুন্দর মতো পারফেক্টলি কষা হয়েছে। এইভাবে আস্তে আস্তে হালকা জ্বালে আমি 5 মিনিট পরিমাণ সময়ে এই মশলাটাকে কষে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে
একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে একদম তেল উঠে গেছে। এখন আমি এর মধ্যে রোজটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মুরগির রোস্টগুলো। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। চাইলে আপনারা এর মধ্যে লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধ যেটাই বলেন দিতে পারেন। আমি আসলে গুঁড়ো দুধটা দিয়ে লিকুইড দুধটাই এখানে ব্যবহার করি নাই, আমি শুধু পানি দিয়েছি। পানিটা হালকা কুসুম গরম পানিটা দিয়েছি। এখন পানিটা দিয়ে আমি এটাকে মিডিয়াম রেখে জালটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট সময় রান্না করব। এভাবে 15 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে রোস্টটা। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট সময় রান্না করব। তাহলেই হয়ে যাবে আমার মুরগির মাংসের ঝাল রোস্ট। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন রোস্টটা একদম রেডি হয়ে গেছে। চাইলেই কিন্তু খুব সহজেই আমরা এইভাবে মুরগির মাংসের ঝাল রোস্টটা করে নিতে পারি। খেতে কিন্তু খুবই সুস্বাদু আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তা এভাবেই বাসায় তৈরি করে নিতে পারেন মুরগির ঝাল রোস্ট। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেলে একটা ক্লিক করে রাখবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করছি। আজকে এ পর্যন্তই। পরবর্তী রেসিপি নিয়ে অবশ্যই আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।